আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সভাপতি, 8 নম্বর আলী ইউনিয়ন আওয়ামী লীগ। সুপ্রিয় 8 নম্বর আলী ইউনিয়নবাসী, আমি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বস্তরের জনগণ তথা ধর্মপ্রাণ মুমিন মুসলমানদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বর্তমান বিশ্ব আজ কোভিড-19 করোনা ভাইরাসের মহামারীতে আক্রান্ত, তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশেও করোনা ভাইরাস আক্রান্ত এবং তার ওই প্রাদুর্ভাবে জনজীবন আজ বিপর্যস্ত। করোনা মহামারী থেকে রক্ষা পেতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাত দিন কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পাশে থেকে একযোগে কাজ করে যাচ্ছে। তার ওই ধারাবাহিকতায় হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য, আমাদের প্রাণপ্রিয় নেতা, যুব সমাজের অহংকার জনাব জুয়েল আর এমপি মহোদয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। আমরা 8 নম্বর আলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে 8 নম্বর আলী ইউনিয়নের বেশিরভাগ অঞ্চল বন্যায় প্লাবিত, জনজীবন বিপর্যস্ত, মানুষজন পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। উল্লেখযোগ্য, গোপীনগর, বটগাছিয়াগান্দা, মৌলভীবাজার, বড়ইতলি, কাওয়ালিজান এবং বাতাকাটা অঞ্চল, এই সমস্ত এলাকায় নেই কোনো রাস্তা, নেই কোনো পানির নিরাপদ পানির ব্যবস্থা, নেই কোনো স্বাস্থ্যসেবা নেওয়ার ব্যবস্থা। রাস্তার জন্য উপজেলা সদর এসেও স্বাস্থ্যসেবা নিতে পারছে না। অতি কষ্টে এই এলাকার মানুষ জীবনযাপন করছে। করোনাকালীন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য সহযোগিতাও এই এলাকার প্রয়োজনহীন মানুষ ছাড়া আশানুরূপ কেউ পায়নি। উল্লেখিত বিষয়গুলি সুবিবেচনার জন্য মাননীয় এমপি মহোদয় ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। অবশেষে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ এবং ঈদ উৎসব পালন করবেন এই প্রত্যাশা রেখে মহান আল্লাহর নিকট কায়মানুবাক্যে দোয়া করি, প্রার্থনা করি। মহান আল্লাহ পাক যেন আমাদেরকে করোনা মহামারী থেকে রক্ষা করেন, আমিন। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে পারি, সেই প্রত্যাশা রেখে আবারও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সিআইটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।